সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা তাহিরপুর হাটে। রাজশাহী তাহিরপুর হাট থেকে আজকে আমরা কৃষক ভাইদের কাছে জানবো আলুর বাজার দাম আজকে কেমন দামে এখানে সরাসরি বেচে কিনা হচ্ছে পাইকারি বাজার। আজকে তারিখ হচ্ছে আপনার 23 ফেব্রুয়ারি 2024 সাল, রোজ শুক্রবার হাট। এর মধ্যে দরদাম হচ্ছে আজকে মন করো কয় কেজিতে মন নাই আপনাদের? 42 মন দিতে হবে। দানাটা একটু মাঝারি দানা, ছোট আছে মাঝারি দানা। কয় টাকা বলছে ভাই? 880 এখানে হয়ে গেছে আলুটা, 10 টাকা কম বাড়া ছিল। তো দর্শক আমরা এখানে চলুন এই পাশ দিয়ে দেখি ভালো আছে। দর্শক আমরা এখানে কিছুটা লাল ভালো দেখেন ভাই, দর্শক মোটামুটি অনেক কালার, এত টকটকে কালার কেন ভাই আলুটা? লড়া ভাই, লড়া মানে মানে স্টিকের লড়া, এটা অন্য জাতের আলু। কেমন দাম দিচ্ছে আজকে? ৯৫০ টাকা মন করা বলছে না? বিক্রি করলাম 950 টাকা। ও বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ ভাই বিক্রি করে দিচ্ছেন 950 টাকা মন করা। এখানে আপনার কাছে 42 মন নিবে না? 42 কেজি মন। তো দর্শক আমরা এখানে এই চাচার কাছে দেখছি, চাচাগুলো আপনারই নাকি? হ্যাঁ হ্যাঁ, চাচার সাথে প্রত্যেকটা হাটে দেখা হয় মনে হয়। অনেক আলু করছে নাকি? কত বিঘা করছিলেন? একাধ বিঘা। প্রত্যেক হাটেই তো আপনি নিয়ে আসেন দেখি। আজকে কেমন দাম হচ্ছে এগুলো? বিক্রি হয়ে গেছে এক বস্তা বিক্রি হয়েছে 950 টাকা মূল করে। তো দর্শক আজকে আমরা বাজার থেকে সরাসরি পাইকারি বাজার থেকে দেখছি। তো আমরা এখনো সাদা যেটা ডায়মন্ড আলু দেখি নাই, তো দেখি এই পাশে আমরা দেখতে পাই কি আপনার অনেক আলু আছে। ভাই তো দর্শক আমরা যে এই পাশে কিছু কি আলু ভাই, এটা বার্মা বিক্রি হয়েছে না? দাম হচ্ছে 1100। তো বার্মা আপনার 1100 দাম হচ্ছে। তো ভাই এখনো বিক্রি দেয়নি, হয়তো বাজারটা দেখছে আর কিছুটা বাড়ে কি। তবে একই দানার মধ্যে কার ভাইয়ের মধ্যে আলু যেগুলো দেখছি বড় ভাইয়ের গুলো মনে হয় বার্মা নাকি? জি ভাই আপনারটা কেমন দাম দিল আজকে? ১০০০ হয়েছে না? 900 পর্যন্ত হয়তো আর কিছুটা বাড়লে ভাই বেচবে, দেখছে বাজারটা আর কিছুটা বাড়ে কি। তো দর্শক আমরা এখনো কি দাম বলছে ভাই? ব্যাপারী চাষারা দাম বলছে কি আলু কিনলেন? আর ডায়মন্ড সাদাটার বাজার কেমন আছে? হাজার টাকা করে বেচে কিনা হচ্ছে সাদা। আর লালি স্টিকটা কেমন দাম? লালি স্টিক মানে ওই কাটি লাল। আর সাদা তো একটা পাওয়া যায় আলু, যেটা ডায়মন্ড 1000। 1000 পর্যন্ত তাহলে একই দামে বেচা হচ্ছে 900-1000 পর্যন্ত? 1000 1100 60 আলু 1400 1450 60টা 60। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এখান থেকে চাচার কাছে সাদা ডায়মন্ড আলু দামটাও জানলাম। এটা বার্মা আলু ভাই? হ্যাঁ বার্মা। যে বার্মাটা দেখছি তো মোটামুটি ভালো দাম ভাই, 1000 টাকা বলছেন ভাই, কেমন দাম হলে দিচ্ছেন? হাটের দিনে আলুর বাজার 800-850 ভাই, 1400। তাহলে অনেকটাই ডিফারেন্স হয়ে আছে এখনো। তো যেহেতু বাজারে নেই, হয়তো অনেক সময় ভাই চাইছে বাজার ছাড়া তো আর কোনো ব্যাপারে আর অ্যাক্সেস দামে নিতে পারবে না ভাইও, দু একটা ব্যাপারে দেখলে তারও একটা দাম ধারণা হবে বাজার কেমন। তো দর্শক আজকে আমরা এখানে আপনি বলেন দাম বলেন
তো দর্শক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি রাশিয়া শেয়ার লাভ আছে হ্যাঁ সেটা কি দাম বলছো দাদা 1400 বলছে এটা কি দাম নেবেন 1500 টাকা দাম নেব ভাই তো হাট সকালকার হাট সোমবার শুক্রবার তো সবাই ভালো থাকবেন